আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যালবেন ডিএস ট্যাবলেট এবং অ্যালবেন সিরাপ। অ্যালবেন ডিএস ট্যাবলেট এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। অ্যালবেন ডিএস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই ওষুধের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। অ্যালবেন ডিএস ট্যাবলেট, এর জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে অ্যালবেনডাজোল। অ্যালবেন ডিএস ট্যাবলেট দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে 400 mg ট্যাবলেট এবং 200 mg/5 ml সিরাপ আকারে। 400 mg চুষে খাওয়ার ট্যাবলেটের দাম 5 টাকা এবং সিরাপের দাম 20 টাকা। SKF Pharmaceuticals Limited Alben DS ট্যাবলেট এবং সিরাপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো Alben DS ট্যাবলেট এবং সিরাপ কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। Alben DS ট্যাবলেট এবং সিরাপ সাধারণত বিভিন্ন ধরনের কৃমির চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন কেঁচো কৃমি, সুতা কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি, হুক ওয়ার্ম, অপিস থর্কি, স্থূল কোষ কৃমি ইত্যাদি। Alben DS ট্যাবলেট এবং সিরাপ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের ওপরে রোগীদের ক্ষেত্রে 400 mg ট্যাবলেট দিনে একবার অথবা 10 মিলি সিরাপ দিনে একবার। 1 থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 200 mg ট্যাবলেট দিনে একবার অথবা 5 মিলি সিরাপ দিনে একবার। 1 বছরের নিচে রোগীদের ক্ষেত্রে ঔষধটি প্রযোজ্য নয়। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধ যা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই কোন ধরনের ঔষধ সেবন করা যাবে না। সতর্কতা, যাদের যকৃতের সমস্যা আছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়া যাবে না। অ্যালবেন ডিএস ট্যাবলেট এবং সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। মাথা ব্যথা, মাথা ঘোরা, ফুসকুড়ি, জ্বর, পরিপাকতন্ত্রের গোলযোগ, এই সব পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় এই ওষুধটি খাওয়ার ফলে হয়ে থাকে। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা ঔষধের জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ঔষধ নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।